সবাই বাংলা বইটা নাও, বাংলা বইটা নিয়ে পৃষ্ঠা চেঞ্জ করো। সোনামণিদের বাংলা পড়া পৃষ্ঠা তেইশ হলো। পৃষ্ঠা আমি বলছি, পৃষ্ঠা 2-3-23। কর্নারে দেখো, বই খুলে কর্নারে দেখো, পৃষ্ঠা নং দেয়া আছে, পৃষ্ঠা নং 2-3-23। ঠিক আছে, হ্যাঁ ভেরি গুড। এই তো তোমরা তো এখন কিভাবে পৃষ্ঠা নং খুঁজে বের করতে হয় তোমরা তো সবাই জানো। ভেরি গুড। হ্যাঁ দেখো, নিচে যে নাম্বার আছে তাই। হ্যাঁ ভেরি গুড মুনতাহা, নিচে যে নাম্বার আছে সেটাই হলো পৃষ্ঠা নং। সেই নংটা দেখে, সেই নাম্বারটা দেখে আমরা কি করব, পৃষ্ঠা নাম্বার চিনে নিব। মিস যখন বলবে এত পৃষ্ঠা খোলো, 22 পৃষ্ঠা খোলো, 23 পৃষ্ঠা খোলো, তখনই আমরা কি করব, পৃষ্ঠা নাম্বারটা দেখে খুলে ফেলতে পারবো। আচ্ছা দেখো, দীর্ঘইকার যোগে শব্দ গঠন শিখি। মা মি, এখানে যা আজকে আমরা পড়ব সব দীর্ঘইকার দিয়ে। মা মি, উপরে কিছু শব্দ দেখো, দাদি দাদি, ধনি ধনি, শিলা শিলা, বীর বীর, তীর তীর, মিলা মিলা, কড়ি কড়ি, বীণা বীণা, হিট হিট। সবাই মিসের সাথে সাথে পড়ো, মিউট করে থাকার পরও সবাই মিসের সাথে সাথে পড়ো। তোমরা ঠোঁট নাড়ালে মিস করি, তোমরা পড়ছো। এরপরে দেখো, শীত, গীত, শীন, গীত, দিন, জীবন, জীবন, গভীর, মতিন, গভীর, কবি, শরীর, 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 জীব, জি, স্বজনী, স্বজনী, আগামী, 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 শীতল, দশ, রজনী, রজতি, রজনী, রজনী। এরপরে নিচে দেখো, আমার বোন মিনা। ওয়ালাইকুম আসসালাম। আজিজ, বাংলা বই নাও, সোনামণিদের বাংলা পড়া বইটা নাও, পৃষ্ঠা 23 খোলো। পৃষ্ঠা 23 খুলে মিসের সাথে সাথে রিডিং পড়ো। আমার বোন মিনা, আ মার বোন মিনা, মিনা গীত গাই। আমার সরেয়া মহাকর্মা বৈষ্ণর, আমার বউকার বউ দন্তন্য বোন, ম দীর্ঘইকার বি দন্তন্য অকান্না মিনা। আমার বোন মিনা, ম দীর্ঘইকার মি দন্তন্য অকান্না মিনা, গ দীর্ঘইকার গি ত গীত, গ আকার গা অন্তস্থ অ গাই, মিনা গীত গাই। শিলা, তার উপর স দীর্ঘকার শি ল আকাল্লা শিলা। বীণা, ব দীর্ঘইকার বি মূর্ধন্য ন আকান্না মূর্ধন্য ন আকান্না বীণা, ব আকার বীণা, যা অন্তস্থ অ বাজাই, বীণা বাজাই, শিলা বীণা বাজাই। এখন এ খ দন্তন্য, এখন শীত,
কাল অতীতকাল শীত শীত ক আকার কাল ল কাল শীতকাল এখন শীতকাল গাভি ক আকার গা ফর সইকার বি গাভি উপকারী জীব গাভি উপকারী জীব রসক ও ক আকার কা র দীর্ঘকার রি করি উপকারী জীব বর্গীয় জ দীর্ঘকার জি প ব Warisha, take your seat properly. Thank you, sir. Keep finger on the book. Tomar angulta koi upor rakho. Tir hate beads jai. Tir hate beads jai. Todi ghui karti boy shunoro. Tir hokar hata pate. Hate. Todi ghui karti boy shunoro. Beads. অন্তস্থ জ আকারটা অন্তস্থ অ যাই তীর হাতে তীর যাই আমার মিনা মিনা যাই শিলা বিনা বাজাই এখন শীতকাল কাপি উপকারী তীর হাতে তীর যাই দেখো তোমাদের বইয়ে তোমাদের সিলেবাসে এবার পৃষ্ঠা 3-7 এবং এই বইগুলো এই পৃষ্ঠাগুলো তোমাদের এবার পরীক্ষায় আছে ফার্স্টামে মিস তোমাদের আজকে রিডিং পঠন পঠন যেটা আছে সেটা আজকে শেষ করেছি ঠিক আছে আপনি যা বলেছেন আমি বুঝতে পারিনি তোমাদের বইয়ে তোমাদের সিলেবাসে যতটুকু আছে তার মধ্যে আজকে মিস রিডিং পড়াটা শেষ করেছি ঠিক আছে আর কোনো বই নেই মিস এতদিন যা পেজ পড়িয়েছি সেখান থেকেই তোমাদের পঠন পরীক্ষায় মিস নিব বুঝতে পেরেছো এখন তোমরা সবাই বাংলা সিডব্লিউ কপি খোলো বই বন্ধ করো বাংলা সিডব্লিউ কপি খোলো আমি একটা স্লাইড শেয়ার করেছি তোমরা কি দেখছো মুভ ইওর হেড আমি একটা স্লাইড শেয়ার করেছি তোমরা কি দেখছো ওকে গুড দেখো আজকে আমরা পড়ব অনুচ্ছেদ 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 অর্থ হলো কি জানো কয়েকটা ছোট ছোট বাক্য লিখে একটা ছোট কি একটা ছোট ছোট রচনাকেই অনুচ্ছেদ বলে ঠিক আছে রচনা অনেক বড় হয় আর এই অনুচ্ছেদটা রচনা থেকে আর অনেক ছোট এটা এবং এটা কয় বাক্যে লিখতে হয় অল্প 5-6টা বা 7-8টা বাক্যে কি অনুচ্ছেদ লিখতে হয় অনুচ্ছেদ হচ্ছে রচনা ছোট অংশ যখন তোমরা বড় হবে তখন রচনা শিখবে এখন অনুচ্ছেদ যেহেতু এখন তোমরা ছোট সেজন্য এখন ছোট রচনা কয়েকটা বাক্যেই আমরা আজকে অনুচ্ছেদ শিখব দেখো তোমাদের একটাই অনুচ্ছেদ আছে তোমরা অনেকগুলো কোয়েশ্চেন আনসার প্রশ্ন উত্তর পড়েছো শূন্যস্থান পূরণ পড়েছো বিপরীত শব্দ পড়েছো বাক্য গঠন পড়েছো কিন্তু অনুচ্ছেদ পড়বে শুধুমাত্র একটা একটা অনুচ্ছেদ আর অনুচ্ছেদের নাম হলো বিড়াল অনুচ্ছেদের নাম বিড়াল দেখো মিস বলে দিচ্ছি আমার একটি বিড়াল আছে আমার একটি বিড়াল আছে তার নাম মিনি তার নাম মিনি মিনি দুধ খায় মাছ খায় খায় মাছ খায় সে আমার সাথে খেলা করে সে আমার সাথে খেলা করে মিনি রাতে ইঁদুর ধরে মিনি রাতে ইঁদুর ধরে দেখো কয়েকটা বাক্যের মধ্যেই কিন্তু শেষ হয়ে গেল ঠিক আছে এই কয়েকটা বাক্য দিয়েই একটা অনুচ্ছেদ তোমাদেরকে লিখতে হবে আর তার নাম বিড়াল বিড়াল অনুচ্ছেদ তোমরা তোমাদের সিডব্লিউ খাতায় এখন সুন্দর করে লিখো মিস একে একে জিজ্ঞেস করব সবাই লিখো সুন্দর করে বিড়াল
রাদি ইয়েস মিস এত লেট কেন বলো আচ্ছা দেখো মিস কিন্তু পৃষ্ঠা 23 রিডিং পড়ে ফেলিয়েছি ঠিক আছে মিস পৃষ্ঠা 23 রিডিং পড়ে ফেলিয়েছি তুমি এখন অনুচ্ছেদটা লিখো বাংলা সিডাবলিউ খাতায় অনুচ্ছেদটা লিখো সিদ্রাতুল মুনতাহা Yes, please. দেখি তুমি আমাকে অনুচ্ছেদটা পড়ে শোনাও তো বাবা পারবে বানান ছাড়া পারবে বানান ছাড়া এখানে যাতে তোমরা ক্লাস ওয়ানে আরো বেশি লিখতে পারো লেখলে তো অনেক বড় হয় যায় মানুষ লিখলে অনেক বড় হয়ে যায় ঈশান তো গুড বয় ও সুন্দর করে লিখবে আমি জানি সুন্দর করে লিখলে মিস স্টার্ট দিব আচ্ছা মিস ওকে সিদ্রাতুল মুনতাহা মুনতাহা তুমি বলো ইয়েস মি ওয়ারিশা সুন্দর করে লিখো আমাকে স্টার্ট দেন না কেন মিসের পছন্দ মতো লিখতে হবে তো তুমি তোমার মতো সুন্দর করে লিখলে মিস স্টার দিব আচ্ছা দাঁড়াও একটু দাঁড়াও বিবান বিবান ক্যামেরা অন করো বিবান ক্যামেরা অন করো হ্যাঁ রিবান ক্যামেরা অন করো এবং লিখো সিদ্রাতুল মুনতাহা বলো এখন আমার একটি বিড়াল আছে তার নাম মিমি মিমি দুধ দুধ খায় মাছ মাছ মিমি মিমি দুধ খায় মাছ খায় সে আমার সাথে খেলা করে মিনি রাতে 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 মিনি রাতে ইঁদুর ধরে ভেরি গুড থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে এভাবে এখন যেভাবে মিসকে বলেছো ঠিক সেভাবে পড়ে পড়ে খাতায় লিখো দেখবে মুখস্থ হয়ে ওকে আরাফান মিউট করো আমার একটি বিড়াল আছে তারপর তার নাম মিনি নিজে বলার চেষ্টা করো বাবা দুধ খায় মিনি দুধ খায় দেন মাছ খায় ভেরি গুড তারপর লিখলে তখন তোমার তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে তাসকিন বলো তাসকিন আনমিউট করো তাসকিন বলো তুমি এখন না তুমি লিখো মিস জিজ্ঞেস করবো একে একে সবাইকে জিজ্ঞেস করবো তাসকিন তুমি বলো আমার
বিড়াল আছে, ভেরি গুড। তারপর তার নাম মিনি, মিনি দুধ খায়। হ্যাঁ, তারপর মাছ খায়। মাছ খায়, তারপর সে 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 আমার সাথে খেলা করে। ভেরি গুড। তারপর মিনি মিনি রাতে ইঁদুর ধরে ধরে, ভেরি গুড। এখন যেভাবে বলেছো ঠিক সেভাবে প্রতিটা লাইন বলে বলে খাতায় লিখবে, কেমন? গুড। রাদি আনমিউট করো। Yes, মিস। রাদি তুমি বলো তো মিসকে অনুচ্ছেদটা। আমার একটি বিড়াল আছে, তারপর তার নাম মিনি। গুড। তারপর সে মিনি দুধ খায়, মিনি দুধ খায়। তারপর মাছ খায়, খায়। তারপর সে আমার সাথে খেলা করে। ভেরি গুড। তারপর মিনি রাতে, মিনি রাতে ইঁদুর ধরে, ইঁদুর ধরে। ভেরি গুড। এখন পড়ে পড়ে খাতায় লিখে ফেলো। রিবান আনমিউট করো। করেছি রিবান, খাতায় সুন্দর করে লিখছো তুমি। Yes, মিস। আমি যদি তোমার খাতায় ক্লিয়ার পিকচার না পাই, লিখা যদি ক্লিয়ার না পাই, আমি কিন্তু পরীক্ষায় জিরো দিব তোমাকে। তুমি কি চাও আমি তোমাকে জিরো দিই? নো মিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো অনুচ্ছেদটা আমাকে বলো। আমার একটি হ্যাঁ বলো বিড়াল আছে, তারপর আমার তার নাম মিনি, তার নাম মিনি। তারপর মিনি আমার সাথে খেলা করে। এদিকে তাকাও, স্ক্রিনের দিকে তাকাও। তোমার পাশে কে আছে, কে আছে বলো? মিস কেউ নাই। নিজে নিজে বলার চেষ্টা করো, উপরের দিকে তাকিয়ে, কেউ নাই, স্ক্রিনের দিকে তাকিয়ে বলো। বলো আমার একটি বিড়াল আছে, বিড়াল নাম মিনি, তার নাম মিনি, ও আমার সাথে খেলা করে, মিনি দুধ খায়, তার নাম মিনি, মিনি ও আমার সাথে মিনি দুধ খায়, মাছ খায়। বলো মাছ খায়, মিনি মাছ খায়, সে আমার সাথে খেলা করে, সে আমার সাথে খেলা করে, মিনি রাতে ইঁদুর ধরে, মিনি রাতে ইঁদুর ধরে, ইঁদুর ধরে। পড়ে পড়ে লিখো, ক্যামেরা করবে না। এরপর ফারিয়াদ, ফারিয়াদ আনমিউট করো। ফারিয়াদ আনমিউট করো। আচ্ছা আজিজ আনমিউট করো। ফারিয়াতে নেট ডিস্টার্ব করছে মনে হয়। হ্যাঁ আজিজ তুমি বলো তো মিস। আমার একটি বিড়াল আছে, তার নাম মিনি। হ্যাঁ গুড। তারপর মিস করে মাছ, মাছ দুধ খায়, মিনি দুধ খায়, ছোটবেলার বলো মাছ দুধ খায়, মিনি মাছ দুধ খান না, মিসের সাথে বলো মিনি দুধ খায়,
মিনি দুধ খায়, মাছ খায়, মিনি রাতে ইন করে, রাতে বেলা ইঁদুর ধরে, রাতে ইঁদুর ধরে, খেলা লিখতে হবে না। আজিজ তুমি খুব সুন্দর বলেছো, এবার পড়ে পড়ে খাতায় লিখো, কেমন? গুড। এরপরে বক্তিয়ার বলো, বক্তিয়ার আনমিউট করো। ইয়েস মিস। বলো তো মিসকে অনুচ্ছেদটা বলো। আমার একটি বিড়াল আছে, তার নাম মিনি, মিনি দুধ খায়, মিনি মাছ খায়, তারপর সে আমার সাথে খেলা করে, মিনি রাতে ইঁদুর ধরে। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এরপরে সৈয়দা সিদ্রাতুল মুনতাহা, সৈয়দা সিদ্রাতুল মুনতাহা বলো তো বাবা, তুমি বলো তো মিসকে একটু। আমার একটি বিড়াল আছে, তার নাম মিনি, মিনি দুধ খায়, মিনি মাছ খায়, সে আমার সাথে খেলা করে, মিনি রাতে ইঁদুর ধরে। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আমাকে বলবে ওয়ারিশা, ওয়ারিশা বলো তো। ওয়ারিশা বলো, তুমি বলো, স্ক্রিন দেখে বলো তো মিসকে, মিস হেল্প করবো, বলো। বলো আমার আমার একটি একটি কি আছে দেখি বলো তো, ওরা কি বলেছে এতক্ষণ, কি আছে আমার একটি, বলো। আমার একটি বিড়াল আছে, আমার একটি বিড়াল আছে, তার নাম মিনি, তার নাম মিনি, মিনি দুধ খায়, মিনি দুধ খায়, মিনি মাছ খায়, এই তো, ভেরি গুড। তারপর মিনি আমাদের সাথে খেলে, হ্যাঁ মিনি আমার ছে আমার সাথে খেলা করে, তারপর মিনি রাতে রাতে বালাই ইঁদুর ধরতে যায়, মিনি রাতে ইঁদুর ধরে। একটু সুন্দর করে বলি, তুমি যেমন সুন্দর সুন্দর করে একটু বলো আর কি, মিনি রাতে ইঁদুর ধরে, মিনি রাতে ইঁদুর ধরে। ভেরি গুড। ফারিয়াদ বলো তো, ফারিয়াদ, 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 yes miss, miss I have finished, শিখে ফেলো, যাদের শেষ হয়েছে তারা শিখে ফেলো অনুচ্ছেদটা। পারিয়া তুমি বলো মিসকে, আমার একটি বিড়াল আছে, এখান থেকে শুরু করো। হ্যাঁ বাবা, তোমার আওয়াজ শুনে আমি বুঝতে পারছি বিড়াল আছে। হ্যাঁ তারপর মিনি, তার নাম মিনি, তারপর মিনি দুধ খায়, মিনি দুধ মিনি মাছ খায়, সে আমার সাথে খেলা করে, আমার খেলা করে, আমার সাথে খেলা করে, মিনি রাতে ইঁদুর ধরে। বলো মিনি রাতে ইঁদুর ধরে, ইঁদুর ধরে,
হ্যাঁ, এখন সুন্দর করে লিখে পড়ে পড়ে লিখো, যেটা মুখ দিয়ে উচ্চারণ করবে সেটা খাতায় লিখবে, কেমন? এরপর ঈশান, ঈশান আনমিউট করো, ঈশান আনমিউট করো, বলো বলো তো। আমার একটি বিড়াল আছে, ওখান থেকে শুরু করো। আমার একটি বিড়াল আছে, তার নাম হলো মিনি। তারপর তার নাম মিনি, তারপর মিনি দুধ খায় মাছ খায়। ভেরি গুড, তারপর আমার সাথে খেলা করে। ভেরি গুড, তারপর মিনি হাতে ইঁদুর ধরে। ভেরি গুড ঈশান, সবাই ঈশানের জন্য একটা ক্ল্যাপ করো তো, ঈশানের জন্য একটা ক্ল্যাপ করো সবাই জোরে, কিছু ক্ল্যাপ করছি। তোমরা সবাই তো অনেক গুড, তোমরা সবাই এভাবে তাড়াতাড়ি লিখে শেষ করলে বাংলা স্বরচিহ্ন দিয়ে শব্দ গঠন মিস করিয়ে ফেলেছি, শব্দ গঠন করিয়ে ফেলেছি, শব্দার্থ করিয়ে ফেলেছি, শূন্যস্থান পূরণ করিয়ে ফেলেছি, বিপরীত শব্দ শেষ, বাক্য গঠন শেষ, সাজিয়ে লিখা করিয়ে ফেলেছি, প্রশ্নোত্তর শেষ, অনুচ্ছেদ শেষ, বানান শ্রুতলিপি শেষ, সোনামণিদের বাংলা পড়া যেটা পঠন মানে রিডিং 3-7, 20-23 শেষ, ছোটদের হাতের লেখা এবার তোমাদের বাংলা বইয়ে 3-11 পৃষ্ঠা, 3-11, 33-42, যাদের যে পেজ বাকি আছে এগুলো করে ফেলবে, 3-11, 33-42। আর মৌখিক আছে তোমাদের ছড়া, ছড়া 3টা আমরা নেক্সট ক্লাসে আবার রিভাইজ করব, কেমন? নেক্সট ক্লাসে আমরা ছড়াগুলো সবাই মুখে মুখে পড়ব, কাঠ বিড়ালি আইরে আই টিয়ে আমাদের দেশ, কেমন? এগুলো আমরা, এবং 7 দিনের নাম, 7 দিনের নাম আমরা সবাই জানি, এটা আমরা নার্সারিতে পড়েছি, আমরা সবাই নেক্সট ক্লাসে ছড়াগুলো পড়ব, ঠিক আছে? নেক্সট বাংলা ক্লাসে আমরা ছড়াগুলো সবাই পড়ব। ক্লিয়ার সবার কাছে? বলো না, আর নাই? ওকে, এর মধ্যে যদি তোমরা কোনো কোয়েশ্চেন খুঁজে পাও বাংলা সাবজেক্টে নিয়ে, তাহলে মিসকে নেক্সট ক্লাসে জানাবে, মিস প্রবলেম সলভ করে দিব। ক্লিয়ার সবার কাছে? জাস্ট মুভ ইওর হেড। ওকে, সবাই তো মিসের অবিডিয়েন্ট স্টুডেন্ট, সবাই মিসের অবিডিয়েন্ট স্টুডেন্ট, মিসের কথা শুনে সবাই। মিস, আই হ্যাভ ফিনিশড। আর মিস আগামীকাল যে অ্যাসাইনমেন্টটা দিবে, মিস, আই হ্যাভ ফিনিশড। ভেরি গুড, ভেরি গুড। মিস আগামীকাল যে অ্যাসাইনমেন্টটা দিব ওখানে সবাই সুন্দর করে লিখবে, ঠিক আছে? কালকে তোমাদের খাতাগুলো মিস রিসিভ করব, দেখব কে কে সুন্দর করে লিখেছে। আচ্ছা, কার কোনো কিছু বলার আছে? কেউ কি কিছু বলতে চাও? আচ্ছা, তাহলে তোমরা একটু দুষ্টুমি করো, মিস দেখি করো, একটু একটু দুষ্টুমি করো।
হবে তো ঠিক আছে, নাও ক্লোজ ইওর কপি, সবাই খাতা বন্ধ করো, খাতা বন্ধ করে তুমি করো মিস দেখবো, যে কোনো একটা করো বলো বাবা, মিস তো বলো করে বলো, কেন একটু জোরে বলো, মিস আমি করে ফেলেছি, তুমি এখন একটু দুষ্টুমি করো, রিভান তুমি দুষ্টুমি করো, মিস দেখবো, তুমি হচ্ছে চোখ গুলাকে একটু বড় করবা, বলেনি আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।